guys, welcome. Title and thumbnail dekhe apnara bujhe gechen je ajker vlog ta ki niye ajke amra asi Dhaka Mawa Expressway. Thik ache, to ajke vlog ta janen ki niye to Dhaka Mawa Expressway tinta overbridge ache. Ekta holo Hasara, dui number holo Sorogor, tin number holo Srinagar. To ei flyover er upore amra jabo ebong amar cycle kinar upor loke chocolate gift korbo. Eta holo Hasara overbridge chotolonar upore jai. So, বর্তমানে আমরা হাসার ওভারব্রিজ আছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ওই পাশে আছে বিদ্যালয় আর এই পাশে আছে আরেকটা এলাকা তো যার জন্য স্কুল ছাত্রছাত্রী এই ওভারব্রিজটা দিয়ে পার হয়ে থাকে তো আমরা দেখি কে কে আসে চকেদের শুভেচ্ছা জানাই এবং আমার সাইকেলে উপলক্ষে একটু মিষ্টি মুখ করাবো এই তো টা দেখেন অনেক উঁচু কিন্তু এত সহজ না ওভারব্রিজটা ওঠা প্রায় দুতলা সমান তো এইজন্য একটু কষ্টদায়ক দেখেন কত উঁচা এইখানে অনেকে ওইখানে শর্টকাটে যায় রাস্তা পার হয় যেটা খুবই বিপজ্জনক এইজন্য আমি আর কি একটু প্ল্যানিং করছি এই যে কত বিপজ্জনক ভাবে ওভারব্রিজ থাকতো রাস্তা পার হইতেছে এটা খুবই খারাপ ওভারব্রিজে একটু আদরকম ফিলিংস অনেক সুন্দর বাতাস যেহেতু জায়গাটা প্রায় দুতলা সমান উঁচা এজন্য একটু বেশি বাতাস লাগে এই হলো আমার পার্টনার পার্টনারকে এখানে রাখাইছি তো পার্টনারকে নিয়ে এখন সামনে ওভারব্রিজটা যাব তো অবশ্যই সাইকেল ব্যবহারের আগে হেলমেটটা পরে নেবেন বিস্তারিত এখন আসি এটা হলো কেওট ফ্লাওয়ার বিচ আর এই অরবিজটা মানুষজন খুব কম চলাফেরা করে সাইকেল কিনছি চকলেট তো খাওয়াতে হবে সবাইরে তো এদিকে নাই কেউ দেখি কেউ আসে নাকি হ্যান্ডেল খুঁজছি কারণ হ্যান্ডেল ছাড়া সাইকেলটা চালানো তো রিক্সির ব্যাপার আর নো হেলমেট নো রাইড এটা সবাই আপনারা জানেন তো হেলমেট এই জন্য পরা হয়েছে দেখা যাক Thank you.
লাইক মেরে দিবেন যাতে আমি একটু খুশি হই, ঠিক আছে? সুরগড় স্ট্যান্ড এখানে আগে শুরু করতে যায় বাসে উঠে উঠে। তো গাইস আমরা এখন আছি ষোলঘড় ফ্লাইওভার ব্রিজে, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ষোলঘড় ওভার ব্রিজ। তো আমরা ষোলঘড় ওভার ব্রিজ উপরে যাই আর সাইকেল কেনার উপলক্ষে ওভার ব্রিজটা যা ব্যবহার করে তাদের একটু মিষ্টি মুখ করায় চকলেট খাওয়াই। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটি দেখার জন্য। আরেকটা ভিডিও আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সবসময় আপনাদের আমি পাশে আছি। ধন্যবাদ সবাইকে।